এই পক্ষ থেকে বিশেষ করে অভিনন্দন জানাই, বড়দের প্রণাম জানাই, এবং যারা নিচে আছেন বিশেষ করে বুথ সভাপতি, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং বুথের যারা এসছেন এবং আমাদের যারা সিনিয়র ব্যক্তিরা এসছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, সবাইকে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই, প্রণাম জানাই। আজকের এই মহতী অনুষ্ঠান, আজ আমরা প্রতি বছরের ন্যায় বিজয়া বিভিন্ন প্রান্তে হানাহানি মারামারি আপনারা ভালো করেই জানেন। লোকসভা নির্বাচনের পরে, লোকসভা নির্বাচনের পরে 20 সালের পর 21 সাল, 21 সালের 22 সালের নির্বাচন, 23 সালের পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন, পঞ্চায়েত নির্বাচনে আমাদের সব সুন্দরভাবে থাকার পরেও 20% জায়গা আমরা প্রধান গঠন করেছি, আমরা পাথরার মতো জায়গা প্রধান গঠন করেছি, একমাত্র পারিনি কোথায়, কুদমরাই অঞ্চল, সেখানে কি হলো, কুর্মি সভা 3, তৃণমূল 4 এবং দুটা পঞ্চায়েত পেয়েছিল বিজেপি, বিজেপি আর কুর্মি সমাজ এক হয়ে সেখানে কিন্তু তারা বোর্ড গঠন করলো। এটা আমাদের কাছে সাঁকরাইলের ইতিহাসে একটা, আমরা সেখানে হেরে গেছি, আমরা আমাদের সুষমা মাহাতো পার্টি হওয়ার কথা ছিল, সেখানে পার্টি হতে দেয়নি, আমরা পার্টি করেছি বাদল সাহ, স্ত্রী বনরতা, বয়স্ক মহিলা বনরতা সাহকে পার্টি করেছি। আমরা আজকে তেতলাতে দেখুন, তেতলা কমিউনিটি বিশেষ করে মাহাতো এরিয়া, সেখানে কোন মাহাতো ছেলে পার্টি হতে চাইল না, ছেলেটা পার্টি হলো, তাকে রাতের অন্ধকারে আমরা তুলে নিয়ে গিয়ে পার্টি করেছিলাম, রাজেশ বলে ছেলেটা, রাজেশ মাহাতো, সঙ্গে দুজনকে আমি কৃতজ্ঞতা জানাই, সেদিন ছিল বলেই আজকে আমরা পাকুড়িয়া বুথ হেরেছি, ঠিক আছে, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে দেইনি। এইভাবে প্রত্যেকটা জায়গা যেভাবে সৃষ্টি করা হয়েছিল, কুর্মী সমাজ বিশেষ করে সমাজের জায়গায় থাকতো তাহলে আমরা সাধুবাদ জানাতাম, জাতিসত্তার জায়গাটা বলছে কাকে ভোট দেওয়া হবে, তখন বলছে বিজেপি দাঁড়িয়েছে শুভঙ্কর মাহাতো, তাকে প্রার্থী করতে, তাকে ভোট দিতে হবে। সেদিন কতিপয় কিন্তু বয়স্ক মানুষ, তাদেরকে আমি প্রণাম জানাই, তারা কিন্তু বলেছিল না আমরা কিন্তু কমলকান্ত রাউকে ভোটটা দেব, যা সমাজ থাক না কেন বাবু, ওই লোকটা কিন্তু আমরা ব্লকে গেলে কাজ করে, সেখানে কিন্তু তারা আমরা দেখেছি ওই বুথে, আপনারা অনেকেই জানেন না ওই বুথে পঞ্চায়েত হেরেছে আমার 49 ভোটে, পঞ্চায়েত সমিতি ধীমান হেরেছে 58 ভোটে, ওখানের ছেলে ধীমান, আর আমি জিতেছি 153 ভোটে, 153 ভোটে আমি জিতেছি, মানুষ কিন্তু ছিল, আজ মানুষ ছিল বলে সাঁকরাইল ব্লক আজকে দেখুন, আজকে যে জিনিসটা ছিল হানাহানি বন্ধ হয়ে গেছে, রগড়ার মতো জায়গায় আজকে রগড়া আঁধারি, আমি কৃতজ্ঞতা জানাবো দুজনকে বিশেষ করে, আমি রামচন্দ্রগিরি এবং আমার কাঞ্চন মাইতি, এদেরকে সঙ্গে নিয়ে আমাদের টিম, আমাদের রগড়ার টিম এবং আঁধারির টিম মিলে আমরা কিন্তু কথা দিয়ে নির্দেশ মতো চলতে হবে, 5 বছর খেটে খাওয়ার জায়গা নয়, মানুষের সেবা করার জায়গা, মানুষের কাজ করতে হবে, প্রত্যেকটা পঞ্চায়েতকে, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিকে, প্রত্যেকটা বুথ কর্মী যারা এসেছেন সবাইকে মানুষের কাজ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি সত্যরঞ্জন বারিককে, বক্তব্য রাখার সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লকের সভাপতি দলের সুদক্ষ নেতা হচ্ছে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, পরপর 3 বারের বিধায়ক, আমাদের সবার জনপ্রিয় আমাদের নেতা দুলাল মুর্মু মহোদয়, দলের চেয়ারম্যান রয়েছেন বীরবাহা সরেন টুডু মহোদয়া, আমাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় রয়েছেন, আমরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এই বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী চূড়ামণি মাহাতো মহোদয় রয়েছেন, আমাদের
পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, বিনপুর বিধানসভার বিধায়ক, সাধারণ সম্পাদক, আপনাদের এই এলাকারই আমাদের জনপ্রিয় নেতা আমাদের রয়েছেন রবীন্দ্র রবীন্দ্র টুডু আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় সঞ্চিতা ঘোষ, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় সুমন সাউ এবং আমাদের দলের অন্যতম সাধারণ সম্পাদক অজিত মাহাতো থেকে শুরু করে আমাদের ছাত্র যুব উন্নয়নের মণি সবার প্রিয় লোকেশ দা, আমাদের প্রাথমিক শিক্ষা সেলের সম্মানীয় সভাপতি স্বপন পাত্র, ডিপিএসসি চেয়ারম্যান জয়দীপ হোতা থেকে শুরু করে আমাদের এই ব্লকের সহসভাপতি অনুপ মাহাতো থেকে শুরু করে এই ব্লকের যুব সভাপতি, এই ব্লকের অন্যান্য মহিলা নেত্রী, জেলা পরিষদের সহসভাধিপতি আপনাদের এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন অঞ্জলি দোলাই বেড়া থেকে শুরু করে সবাইকে, আর সবার নাম বলছি না, সবারই পরিচিত মুখ, যে কোনো মিটিং মিছিলে সাঁকরাইলের অনেক মিটিংয়ে আমরা আসি, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গড় জোহার শ্রদ্ধা জানিয়ে দু এক কথা বলব। আজকের দিনটা আমরা সবাই জানি খুব গুরুত্বপূর্ণ, নভেম্বর মাস আর দশই সবাই জানি 34 বছরের বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় যেমন খাদ্য আন্দোলনের নাম দিয়েছে আর মরিঝাপি হয়েছে আর বিজন সাথীতে আনন্দবাড়িদের পুড়িয়ে মেরেছে, পরবর্তী ক্ষেত্রে 2001 আপনারা সবাই জানেন যে ইতিহাসের পাতায় আমরা যারা পড়াশোনা করেছি 1919 সালের 13ই এপ্রিল জেনারেল ডায়ারের নেতৃত্বে অমৃতসরে যে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই গোয়ালিয়র সারা পৃথিবীর বুক দেখেছিল এবং সেই নন্দীগ্রামের শত শহীদ যারা হয়েছেন বহু মানুষকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আজকের আমরা জানি 10ই নভেম্বর আমাদের সরকার আসার পর এবং তার আগেও ঘোষণা করেছিলেন যে ভূমি উচ্ছেদ কমিটি গঠন হয়েছিল, আজকের 10ই নভেম্বরকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালিত হয়। তাই সেই সব বীর শহীদদেরকে আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আজকে শুধু আপনাদের কাছে বলতে চাই যে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান, সম্মেলনী কথাটার মধ্যে নিহিত রয়েছে যে আমাদের মিলিত হওয়া, কে বা কারা মিলিত হবে, সম্পৃক্ত কারা করবে, যারা আমাদের দলের দীর্ঘদিনের লড়াই করেছেন, লড়াই আন্দোলনের সাক্ষী থেকেছেন। আজকে আমরা সবাই জানি স্বয়ং বলে দিয়েছিলেন যে অতীতের ইতিহাসে বর্তমান এবং ভবিষ্যৎ সৃষ্টি, আমরা অতীতকে যদি না মানি আমরা ভবিষ্যৎ এবং বর্তমানকে নিয়ে আমরা চলতে পারি না। তাই অতীতকে যদি স্মরণ না করি, আমরা সবাই যে 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর পূর্ব যে উন্নয়ন, আমরা তাহলে অতীতকে বলতে যাব। আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের কথা যদি ভুলে যাই, ভারতবর্ষের মনীষীদেরকে যদি ফর্মালিটি মেনটেন হয় আমাদের যে 15ই আগস্ট হবে জাতীয় পতাকাটা উত্তোলন করে দেব, আন্দোলন সংগঠিত হয়েছে এই পশ্চিম বাংলার বুকে যেভাবে ব্রিটিশ কায়দায় বামফ্রন্ট সরকার ক্ষমতা তারা ধরে রেখেছিল, যেন তেন প্রকারে যোজ যার মুলুক তার টাকা যার শিক্ষা তার, যোজ যার মুলুক তার টাকা যার স্বাস্থ্য তার, যোজ যার মুলুক তার টাকা যার চাকরি তার, যোজ যার মুলুক তার সবকিছু কেডারের সব, সেই জায়গা থেকে কেউ কোনোদিন সম্ভাবনা খুঁজে পায়নি। আমরা দেখেছিলাম যে 2007 সালের 14ই মার্চ যে গণহত্যা সংগঠিত হয়েছিল, তৎকালীন যে সরকারে ছিল তার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরে তৎকালীন বিরোধী নেতৃত্বরা আমাদের কিন্তু এই পশ্চিম বাংলায় এসেছিলেন তৎকালীন। আজকে এই কথা প্রসঙ্গে আমি কেন বলছি, কারণ আজকের দিনটা নন্দীগ্রাম দিবস, আজকে যেভাবে পশ্চিম বাংলার বুকে ইডি সিবিআই জুজু দেখানো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেদিন সরকার কিন্তু বলেছিল নন্দীগ্রামের গণহত্যাটাকে সিবিআই তদন্ত করবে, বামফ্রন্ট 34 বছর রক্তক্ষয়ী সংগ্রাম করে নন্দীগ্রামের মতন গণহত্যা সংগঠিত করলো, সিবিআই কে দায়িত্ব দেওয়া হলো, আজ পর্যন্ত সিপিএম এর বিরুদ্ধে সিবিআই কোনরূপ চার্জশিট বা কাউকে দোষী সাব্যস্ত প্রমাণ করতে পারেনি। এই বাংলার বুকে যখন আমাদের 2011 সালের পর জনগণ বুক থানার মাধ্যমে সাধারণ মানুষ বলেছিল যে ব্রিটিশরা যেমন 200 বছর ছিল, এই বাংলায় মনে হয়
এই শাসক সরকারটা পরিবর্তন হবে না। বহু রাজনৈতিক নেতা লড়াই আন্দোলন পতাকা টাঙ্গিয়েছেন, কিন্তু যেখানে আমরা দেখেছি যেখানে ছাত্র হত্যা হয়েছে কলেজের গেটে, যেখানে শ্রমিক হত্যা হয়েছে জমির আলে, যেখানে চাষি মারা গেছে, যেখানে যত রকমের গণহত্যা বা নির্যাতন বা নারীদের সম্মান সম্ভ্রম হানি হয়েছে আমরা দেখেছি দীর্ঘ ৩৪ বছর। ব্রিটিশের মতন সিপিএম ও ২০০ বছর থাকতো, তার নাম মুখ্যমন্ত্রী মমতা হলাম। একটু আগে কমলদা বক্তব্য রেখেছিল, আমরা শুনেছি যে কি অবস্থায়, আমি জানি রগড়ার অবস্থা, আন্ধারি অবস্থা, চূড়াদা আছেন। ২০১১ সালে দু তিনটা জায়গায় দু চারটা পাটা পিটিয়ে খাট টাঙ্গিয়ে বক্তব্য রাখা হচ্ছে, আর হই হই করে কিছু লোক ছুটে আসছে। কি অবস্থার মধ্যে ছিল সাকরাইল ব্লক, সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষ নেতৃত্বের সঙ্গে ২০১৮ সালে পঞ্চায়েত সমিতি হেরে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে নতুন করে আবার একটা সমীকরণ তৈরি করে এই এলাকার মানুষ আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আস্থা রেখে জোড়া ফুলের প্রতীক দিয়ে আমরা নবনির্বাচিত নানা রকম প্রতিনিধিত্ব করেছি। বিজয়া সম্মেলন অনুষ্ঠান রাজনৈতিক বেশি বড় কথা বলার কোনো অবকাশ নেই, শুধু একটা কথা বলতে চাই, জনপ্রতিনিধি আমরা ৫ বছর থাকব, কিন্তু দলটা থাকবে, দলের কথায় কিন্তু তাদেরকে চলতে হবে, দল না থাকলে আমি আর তুমি কেউ নেই। বড় কথা, নেতা মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশে আমাদের জনমন অধিনায়িকা সর্ব জনসাধ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ৭২ প্রকল্পের মাধ্যমে যেভাবে ঘরে ঘরে বিভিন্ন প্রকল্প ছড়িয়ে দিয়েছেন ৩৪ বছরে, আমরা দেখেছি আজকে কেশিয়াপাতা হোক বা কুলটিকরি হোক বা আন্ধারি হোক বা লাউদহ হোক, যে কোনো বুথে একটা বা ৫টা তার কুলেনের জন্য ব্রাঞ্চ সেক্রেটারি সই লাগত। এই সাকরাইল ব্লকের ভাতা ছিল ২০০ কি ২৫০, একজন মানুষ মরলে তার আসনটা শূন্য হলে মরা মানুষটাকে তাকিয়ে থাকতো, সে মরলে আমার ঘরের লোকটা ভাতা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ৬০ বছরের ঊর্ধ্বে জয় জোহার প্রকল্প থেকে সর্বস্তরে হাজার হাজার ভাতা মানুষের হয়েছে, তখন ছিল না কিছু, ৩৪ বছর থাকলো। আর আমার সরকার এত কিছু দেওয়ার পরও এত যায় যায় চোর চোর এত রোগ, আপনারা সঙ্গবদ্ধ হয়ে থাকবেন, নেতা এমনি হয় না, একটা সামনে থাকবে কি পিছনে থাকবে, পিছনে ডেজিগনেশনটা থাকলে সামনে আমাকে চেয়ারে বসতে দেবে, আর না হলে আমাকে পিছনে থাকতে হবে। আমি নেতা মন্ত্রী হই, লাল ফিরফিরি গাড়িটা স্কোয়াড করে গাড়ি চলবে, ক্যাবিনেট মিনিস্টার আমাদের চূড়াদাও ছিল, আজকে মন্ত্রিত্বটা নেই, তার সকল লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানতে হবে, তার ইতিহাসকে জানতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি লড়াই করেছিলেন, কেমন করে তিনি আজ ক্ষমতায় এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বক্তব্যকে দীর্ঘায়িত করার অবকাশ নেই, শুধু একটা কথা বলবো, সঙ্গবদ্ধ হন, গভীর ষড়যন্ত্র হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুৎসা অপপ্রচার কালিমালিপ্ত করবার চেষ্টা হচ্ছে। আমরা জানি যত কুৎসা হোক যত অপপ্রচার হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের করিশ্মার কাছে, যিনি জনগণের নিবেদিত প্রাণ, মানুষকে নিয়ে সবসময় ভাবেন, তার আঁচড় আসবে না। কমলদা যে কথা বলল আজকের সুসজ্জিত, যেভাবে আস্তে আস্তে দেখলাম সব অঞ্চলের লিডারদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মানে সাকরাইল ব্লক ৩৪,০০০এর বেশি লিড আগামী দিনে দেবে, এই আশা এই প্রত্যাশা রেখে শুধু একটা কথা বলতে চাই, কবির কথায় নেতা হতে যেও না, নেতার মধ্যে আছে পাশব প্রবৃত্তি, যে পাশব প্রবৃত্তি বড় বড় জাহাজকে ডুবিয়ে মেরেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের নেতা সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রতিটি ব্লকে আমরা বিজয়া সম্মেলনের মাধ্যমে সবাই আমরা সমবেত হয়েছি। আজকে আমাদের ঝাড়গ্রাম জেলায় যার নেতৃত্বে আপনারা সবাই সমাবেত হয়েছেন, আপনাদের প্রিয় নেতা আমাদের এই ব্লকের সম্মানীয় সভাপতি, মানুষের পাশে মানুষের কাছে থেকে
এলাকার উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট থাকেন আমাদের কমলকান্তি রাউত মহাশয়। আমরা আমাদের মধ্যে পেয়েছি, আমরা ঝাড়খণ্ডের রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবীন টুডু মহাশয় আমাদের মধ্যে আছেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা উপস্থিত, প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে যাদের নেতৃত্বে আমরা দল গঠন করি বা যাদের নেতৃত্বে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু ক্ষমতার আসীনটা আমরা পেয়ে থাকি, যাদের অত্যন্ত প্রচেষ্টায় আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের প্রত্যেকটা বুথের বুথ সভাপতি এবং আমাদের পুরানো যা সমস্ত কর্মী অনেকে আছেন আমি দেখছি দীর্ঘদিনের লড়াইয়ের সাথে আমাদের এখানকার সবাইকে শুভ বিজয়ার্থী কি শুভেচ্ছা অভিনন্দন এবং দীপাবলি ও বান্ধনা পরবের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো একটা কথাই বলবো, আজকে আমাদের দুলো বক্তব্য রেখেছে সত্যরঞ্জন বারিক, আপনারা শুনেছেন বিজয়া সম্মেলনী অতীত বর্তমান কে নিয়েই ভবিষ্যৎ গঠন হয়। আজকে সেই বিজয়া কিন্তু অতীত বর্তমান নব, অতীত এবং বর্তমান সবাই মিলেমিশে আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অতীতে ভবিষ্যতে যে আমরা যে পথে এগোব সেটার কিন্তু আজকে সম্মিলিত হবে, আজকে কিন্তু এগোনো বা একসাথে মিলেমিশে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা আজকে আমাদের। হয়তো অনেকে আজকে উপস্থিতি করেছি, আমি 90 সাল থেকে আমি অলরেডি সবদিনই দায়িত্বে থাকবো তার কোনো কথা নেই, আমাদের একটা জিনিসই দেখতে হবে কে দায়িত্বটা বড় কথা নেই, আমাদের দেখতে হবে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কি করছেন সেটাই হচ্ছে বড় কথা। অনেকে আছেন কেউ কেউ হয়তো মানব মানে বসে আছেন, কিন্তু কথা হচ্ছে এক সময় তো সবাই যে যেমন জায়গায় ছিল আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সবকিছু পরিবর্তন হবে, তার নিয়ে অনেকে হয়তো বসে আছেন। আমি ওনাদেরকে অনুরোধ করব যে ওনারাও শক্ত করার জন্য সবাই যেন উঠে পড়ে লাগেন, এটাই হবে মূল লক্ষ্য আমাদের উদ্দেশ্য। আমরা দেখেছি আজকে নয়াগ্রাম, আজকে যে আমাদের সাঁকরাইল ব্লক, সাঁকরাইল ব্লকের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, আমিও সাঁকরাইল ব্লকে এক সময় রবিলাল মিত্রের বিরুদ্ধে 2006 সালে লড়াই করেছি, বিভিন্ন বুথে গিয়ে দেখেছি ব্লক তৈরি করতে পেরেছি যাতে মানুষ শান্তিতে থাকে, উন্নয়ন থাকতে পারে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দীর্ঘ আন্দোলনের পরে 2021 আমরা ক্ষমতায় এসেছিলাম, 21 ক্ষমতায় আসার পরে একের পর যে একের উন্নয়নমূলক প্রকল্প, কারণ আমাদের নেত্রী মা মাটি মানুষের সরকারের নেত্রী, উনি কিন্তু জানেন যে সাধারণ গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষ কে কেমন অবস্থায় আছে, সেইভাবে কিন্তু নিজের চিন্তা ভাবনা করে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পগুলো করেছে তৈরি করেছিলেন, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় পরিষেবা পাওয়ার প্রয়োজন আছে, সেটা কিন্তু আমরা আজকে পাচ্ছি, এটা কিন্তু জানার বিষয় আছে। 2014 একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল, আপনারা জানেন, এরা বলেছিল দেশের অনেক কিছু উন্নয়ন করবে, সবকে সাথ সবকে বিকাশ, আমরা কি দেখেছিলাম তখন 2014 কেন্দ্রে যারা ক্ষমতায় এসেছে তারা কি সাথ সবকে বিকাশ করেছে, আজকে স্বাধীনতার পরে, স্বাধীনতার পরে যে সমস্ত জিনিসগুলো আমাদের আগের সরকার করে দিয়ে গেছিল সেই সব জিনিসগুলোকে, সরকারি জিনিসগুলোকে আস্তে 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 সব বিক্রি করে দিয়েছে, আজকে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে, কথা বলার অধিকার থাকবে না, তাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন 2000 পরে, যখন জেনেছিলেন যে একটা বর্জুয়া সরকার, সাম্রাজ্যবাদী সাম্প্রদায়িক সরকার, যারা সাধারণ মানুষের গণতন্ত্রকে হরণ করবে, যারা এলাকায় মানুষের কথাবার্তা শুনবে না, তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি গর্জে উঠেছিলেন। যখন দেখলো নরেন্দ্র মোদি যে সারা ভারতবর্ষের মধ্যে একজন নেত্রী যিনি মমতা ব্যানার্জি একমাত্রই প্রতিবাদ করতে পারে, অতএব মমতা ব্যানার্জির মুখকে বন্ধ করতে হবে, মুখকে বন্ধ করতে গিয়ে আজকে সিপিআইয়ের মাধ্যমে বিভিন্ন নেতা নেত্রীকে মিথ্যাভাবে কুলসিত করেছে। আপনারা আমাদের সত্যরঞ্জন বারিক বলেছে, আপনারা শুনেছেন যে এত কিছু করেও এতজনকে এরেস্ট করেও তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, কোনো কিছু এখনো তাদের হয়নি, যখন দেখলো যে তা সত্ত্বেও এখানে জব্দ করা গেল না, তাহলে কি করতে আরম্ভ করলো, তখন কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে শেষ করতে হবে, উঠে পড়ে লাগলো, যাকে যেমন ভাবে পরিস্থিতির মধ্য দিয়ে আনতে হয় সেমন ভাবে আনলো এবং তারা ডেলি প্যাসেঞ্জার শুরু করে, পশ্চিমবাংলার মানুষ
মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমূলক প্রকল্পগুলোকে সামনে রেখে তারা আজকে মমতা ব্যানার্জি কিন্তু প্রতিটা মানুষের মনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন, এটা কিন্তু আমরা প্রমাণ পেলাম 2021 বিধানসভা যুক্ত জবাব দিয়ে বিজেপির নেতৃত্বদের কালে ঠান্ডা কথা বলে দিয়ে যারা বলে। অতএব আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, বলতে চাই সামনে 2024 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমাদেরকে আমাদের ঝাড়গ্রাম লোকসভা থেকে আমাদের জিতাতে হবে। তার জন্য আগে আমাদের ব্লক সভাপতি বলেছিলেন যে আজকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এখানে যেন বিজেপি বা আদার্স রাজনৈতিক দল বরণ করে নিচ্ছি, আমাদের অঞ্জলি দোলাই বরণ করে নিচ্ছে। এরপরে ছোট্ট করে বলার জন্য অনুরোধ করছি আমাদের জেলা সাধারণ সম্পাদক অজিত মাহাতোকে। সাগরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যে বিজয় সম্মেলন চলছে প্রায় 11টা থেকে আপনারা বসে আছেন, আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি দুলাল মুর্মু মহাশয় উপস্থিত আছেন, জেলা চেয়ারপারসন বীরবাহা সরেন টুডু মহাশয়া উপস্থিত আছেন, বীরপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদা মহাশয় থেকে শুরু করে রাজ্যের সহসভাপতি চূড়ামণি মাহাতো মহাশয় থেকে শুরু করে রাজ্যের সাধারণ সম্পাদক রবীন টুডু মহাশয় থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি মহাশয় থেকে শুরু করে আমাদের জেলার সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক মহাশয় থেকে শুরু করে লোকেশ কর মহাশয় থেকে শুরু করে শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু সঞ্চিতা ঘোষ মহাশয় থেকে শুরু করে জেলা শিক্ষক সংগঠনের প্রাইমারি শিক্ষক সংগঠনের জেলার নেতা স্বপন পাত্র মহাশয় থেকে শুরু করে আমাদের জয়দীপ হতা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন, আমাদের কুনামি হাসদা থেকে শুরু করে আমাদের জেলার সহকারী সভাধিপতি অঞ্জলি দলই থেকে শুরু করে এবং যার উদ্যোগে আজকের এই আমাদের বিজয় সম্মেলন আমাদের সকলের প্রিয় কমল রাউত মহাশয় থেকে শুরু করে যুব সভাপতি ললিত মাহাতো থেকে শুরু করে আমাদের সহকারী সভাপতি অনুপ মাহাতো থেকে শুরু করে সুশান্তদা থেকে শুরু করে অনেকেই আছে, আমাদের বিশ্বজিৎ পাল থেকে শুরু করে ধীমান থেকে শুরু করে সুমিত থেকে শুরু করে এবং সর্বোপরি আপনারা যারা আমার সামনে বসে আছেন বড়দের আমার শ্রদ্ধা এবং ছোটদের হার্দিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষেপে দু চার কথা বলব। দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে দলটা করি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নেত্রী নীতি আদর্শকে সামনে রেখে আমরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে গ্রামগঞ্জে অঞ্চলে ব্লকে জেলায় জেলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা বলি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যেসব আন্দোলনগুলো করেছে ভারতবর্ষের সেই আন্দোলন কিন্তু কোন নেতা নেত্রী এবং কাউকে আমরা করতে দেখিনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যখনই আমাদের এই জঙ্গলমহলের কথাই যদি আমরা বলি জঙ্গলমহলে মানুষের বিপদ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার ছুটে এসেছেন এবং মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন এবং উনি যখন আসতে পারেননি উনি রাজ্য থেকে কোন নেতা নেত্রীদেরকে পাঠিয়েছেন, এবং আমাদের এই জেলাতে যখনই খুন সন্ত্রাস বোমাবাজি থেকে শুরু করে এলাকায় একটা ভয়াবহ পরিস্থিতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মানুষকে আশ্বস্ত করেছে, মানুষকে সংগঠিত করেছে এবং মানুষকে বুঝেছে যে একমাত্র গরিব খেটে খাওয়া কৃষিজীবী মানুষের পাশে যদি কেউ থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জিনিসটা মানুষ চিন্তা ভাবনা করেছে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি একজন নেত্রী এবং 2011 সালে তার প্রতিফলন দেখেছেন, আমাদের এই যে চারটা সিট ছিল চারটার মধ্যে কিন্তু আমরা 2011 চারটা পাইনি তিনটা পেয়েছিলাম, পরবর্তীকালে আমরা চারে চার এবং 2021 মানুষ বলেছিল যে সমস্ত সাম্প্রদায়িক পার্টি বিজেপির নেতা নেত্রীরা বলেছিল তৃণমূল জঙ্গলমহলে শূন্য একটা সিটও পাবে না, কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে এবং যে বড় বড় সাদা গাড়িতে এবং হেলিকপ্টারে আসা কিছু নেতা বিভিন্ন গ্রাম গঞ্জে গিয়ে গাড়িতে ভুরি ভুরি টাকা নিয়ে মানুষকে মিথ্যাচার করেছে, মানুষকে বুঝিয়েছে যে আমাদেরকে ভোটটা দিন আমরা জঙ্গলমহলের উন্নয়ন করে দেব,
মানুষ কিন্তু তাদের নাটক করে ফেলেছে। এবং 2019 এ যে লোকসভায় কুণাল হেমব্রমকে জিতিয়েছে, মানুষ বুঝেছে যে কুণাল হেমব্রম ঠান্ডা কোটি কোটি যে ওদের পার্টি অফিস আছে কোটি টাকার, সেই অফিস থেকে বাইরে বেরোয় না, কোন এলাকায় যায় না। এবং এই করোনার সময় দেখেছেন কোন একটা বাড়িতে গিয়ে একটা ত্রাণের প্যাকেট কাউকে তুলে দিচ্ছে, সেই নজির কিন্তু আমরা জঙ্গল মহলে দেখতে পাইনি। তাই মানুষ বুঝেছে, মানুষকে অনেক মিথ্যাচার তারা করেছিল। এবং এই ব্লকেও একটা সময় তারা ক্ষমতায় এসেছিল মানুষকে ভুল বুঝিয়ে, কিন্তু মানুষ ধরে ফেলেছে তাদের নাটক। এবং আপনারা দেখবেন যখনই 2021 সালে আমাদের চারে চার বিধানসভায় জিতালো, তারপরে আপনারা দেখবেন আমাদের বিভিন্ন নেতা নেত্রীকে তারা ইডি সিবিআই দেখিয়ে জেলে ভরতে শুরু করলো। নরেন্দ্র দামোদর দাস মোদী এমন একজন প্রধানমন্ত্রী, আপনার দেখলে মনে হবে না, খুব সুন্দর ভাবে সেজে গুজে টিভির সামনে দাঁড়িয়ে এমন মিথ্যার গালি নিয়ে বসে আপনি কল্পনা করতে পারবেন না। চিন্তা করে দেখুন আমাদের ভারতবর্ষে যে সমস্ত লাভজনক সংস্থাগুলো ছিল একটার পর একটা সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে, পুঁজিপতিদের দালাল বড় দালাল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী পুঁজিপতিদের কাছে আজকে বিক্রি হয়ে গেছে, কোটিপতি মানুষদের কাছে আজকে বিক্রি হয়ে গেছে, গরিব মানুষের কথা চিন্তা করে না। তাই আমাদের লক্ষ্য 2024 আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের মর্যাদা দিল্লির মর্যাদা বসাতে হবে, এই প্রতিজ্ঞা আমাদেরকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আমরা বসাবই আমাদের নেত্রীকে, এবং আমরা বিভিন্ন মরে অঞ্চলে বুঝতে বুঝতে আমাদের যে গরিব মানুষের, আমাদের যে কৃষিজীবী মানুষের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, সেই কথাগুলো আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরবো। তাই অনেক কিছু বলার থাকলেও অনেক বক্তারা আছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে প্রত্যেককে যথাযোগ্য স্থানে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের নেতা অজিত মাহাতোকে। এরপরে লোকেশ দা খুব গুসগুস করছে, শুধু শুভেচ্ছা জানাবে, একটু শুভেচ্ছা জানিয়ে। নমস্কার সম্মানীয় জেলা সভাপতি, রাজ্যস্তরীয় নেতৃত্ব, সভাধিপতি, সাধারণ সম্পাদক, ব্লকের দক্ষ সংগঠক, আমাদের কমলদা পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সবাইকে মা মাটি মানুষের তরফ থেকে প্রণাম ও সালাম। আমি 2011 একটু বিশ্লেষণ করতে চাই একটা কবিতা দিয়ে, যে 2011 কিছু লোক পাঁচিলে বসেছিল, একুশে পাঁচিলে বসেছিল, তারা সুনীল বল বসু থ্রির কবিতাটা খুব ভালোভাবে পড়ছিল, বলছে শাল বনে হুল্লোড় ওই এলো ঝড়, মাঠ ছেড়ে তাড়াতাড়ি চলো ভাই ভাই, দোলা লাগে ডালে ডালে ঢেউ জাগে বিলে খালে, কোথা যেন বাজে পড়ে কর কর কর, ওই এলো ঝড় ঠিক 21 সাল পেরিয়ে গেল, সে বলছে মমতা বই মা মমতাময় দুর্গা, সেই মমতাময় দুর্গা বিজয় সম্মেলনীতে বলে মায়েদেরকে বোনেদেরকে ভাইদেরকে এমন ভাবে সঙ্গবদ্ধ হতে হবে। পার্টিটা কিন্তু রাতারাতি তৈরি হয়, পার্টি 1998 সাল, পয়লা জানুয়ারি 1997 সাল, জানতে হবে ইনডোর আর আউটডোর, কংগ্রেসে দোস্তি দিল্লিতে কুস্তি, এই রীতি অবলম্বন করলো কংগ্রেস পার্টি, আর সিপিএম পার্টির সঙ্গে মাখামাখি করলো কংগ্রেস পার্টি নেত্রী ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস। আগে তৃণমূল কংগ্রেসটা জানতে হবে, আমি জানলাম নেই শুনলাম নেই কিছু নয়, যে যখন দুর্দিন আসে তখন বলছে মমতা শালা পাগলি কালীঘাটের পাগলি, সুদিন হলে বলবেন মমতা মহিমা, এ রাজনীতি দয়া করে করবেন। যারা এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, জনগণের আশীর্বাদে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করো, ব্যক্তি প্রতিষ্ঠার কাজে লাগবেন না। দলের এমন কর্মী আছে আপনাকেও টাটা বাই বাই করে দিবে, আপনিও সিপিএম এর মতন বলবেন আমার সাধনা মিটিল আসনা ফুরিল, সকলি ফুরাইয়ে যায় মা আমিও বিদায় নিচ্ছি, এরকম দল করে। যারা পঞ্চায়েত হয়েছেন, পঞ্চায়েত সমিতি হয়েছেন, মানুষের কাজ করুন, কমলদা বলছেন মানুষেরই শেষ কথা বলে। আপনি ঘুমাবেন রাত 9টা 10টা করে, মেদিনীপুরে আমি অনেকদিন ছিলাম,
রাত 11টার পরে পার্টি করে যখন সিপিএম ঘুমিয়ে যায়। বাহ, এই সব পার্টির লোক নাকি রাজ্যের নেতা, জেলার নেতা। আর যে গ্রামে গঞ্জে খাচ্ছে, যে বন্দে মাতরম ধরে নিয়ে সিপিএম এর আক্রান্ত হচ্ছে, খড় জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, জমি দখল করছে, যারা নির্যাতিত নিষ্পেষিত, যারা এই শহীদ হয়েছেন, আমি আগে ওনাকে বলি যে তোমার আসন শূন্য দিয়ে বীর পূর্ণ করো। 1,426 জন অখণ্ড মেদিনীপুরের সিপিএমের দ্বারা খুন হয়েছে। সারা ভারতবর্ষে 26,000 জাতীয়তাবাদী মানুষ খুন হয়েছে। আগে ওদের কথা চিন্তা ভাবনা করতে হবে। ওরা ধরেছিল বলে ঝান্ডাটা, আমরা আন্ডা খাচ্ছি। ওদের ঝান্ডার কথা বললে হবে না, ওদের ত্যাগের কথা বললে হবে না। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটা ডিস্ট্রিক্টে জয় হিন্দ বাহিনী বেঙ্গল ভলেন্টিয়ারের দায়িত্ব দিয়েছে। এখানে ব্লক থেকে অনেকে গিয়েছিল। আমি করতে চাই, নেতাজি বলেছিলেন বিদ্যাসাগরের জন্ম, সুশীল ধারার জন্ম, বিমল দাশগুপ্তের জন্ম, সুকুমার সেনগুপ্তের জন্ম। সেই আমরা শপথ নেব, দিল্লি যে বঞ্চনা করছে মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা ডাক যে দিয়েছেন দিল্লিতে, সেই ডাকে আমরা কাতারে কাতারে মানুষ জঙ্গল মহল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সোনার মডেল তৈরি করেছেন। ভোলা যাবে না কোনো মতায়, যে ভাত দেয় তাকে ভাতে মারবেন না, আর যে ভাত দেয় না তাকে টাটা বাই বাই করে দেবেন। আর জঙ্গল মহলের মানুষ 34 বছর বঞ্চিত, আর মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহলকে সোনার মডেল তৈরি করছে। তাই আমি বলতে চাই মহাত্মা গান্ধীর কথায়, যে করেঙ্গে আমারেঙ্গে, যে কোন মুহূর্তে দিল্লি দখল করতে হবে, বাই হুক আর কুক। আমি বলি শেষ ভাষায় বলি, তখনও বলেছিলাম ডায়লগটা সে অভিনয়ের সময়, দলকে এমন ভাবে ভালোবাসুন, হাজার মানুষকে ভালোবাসেন না, ভালোবাসা বিক্রি হয় না, ভালোবাসা হচ্ছে পবিত্র জিনিস। চাঁদ চান্দি সে হতা মগর সিতারো সে নহীন, প্যার নাম বজে সে হতা হাজারো সে নহীন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, পঞ্চম গণতন্ত্র দিশারি, মমতা দি জিন্দাবাদ, জয় হিন্দ। ধন্যবাদ জানাই লোকেশটাকে। এরপরে আমাদের ছেড়ে চলে যাবেন আমাদের দেবনাথ হাসদা এবং আমাদের সভাপতি দুলালবাবু, তাদের কাজ আছে, এই জন্য আমি প্রথমে দেবনাথ হাসদাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। তারপরে আমি আমাদের জেলা নেতা, জেলা সভাপতি দুলালবাবু বলবেন। নমস্কার। আজকে ঝাড়গ্রাম জেলার সাকরাল ব্লকের আজকে আমাদের দলের বিজয় সম্মেলন। আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যতে এই সম্মেলন হচ্ছে গত 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আজকে আমাদের শেষ দিন। এই শেষ দিনে আমরা সাকরালে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের দলের কর্মী, আমাদের দলের নেতা, জনপ্রতিনিধি যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। বড়দের প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা। মঞ্চে আছে আমাদের দলের অভিভাবক তথা নয়াগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী দুলাল মুর্মু মহাশয়, ওনাকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই। এবং আছেন আমাদের জেলার চেয়ারপারসন শ্রীমতী বীরভা সুরেন টুডু মহাশয়া, আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি মহাশয়া, আছে আমাদের রাজ্য নেতা ভাইস প্রেসিডেন্ট দলের চুড়াদা আছে, তিনি আমাদের প্রাক্তন মন্ত্রী এবং এই বিধানসভার দুবারের MLA, আমাদের রবীন্দ্র আছে রাজ্য সাধারণ সম্পাদক, লোকেশ দাস সত্যদা অজিত আছে এরা দলের সাধারণ সম্পাদক। এছাড়া এই ব্লকের জনপ্রতিনিধি জেলা পরিষদের আমাদের সহসভাধিপতি তিনি আছেন, এছাড়া DPC-র চেয়ারম্যান জয়দেবদা আছে, স্বপনদা আছে, আরও অনেকেই আছে। এবং সর্বোপরি নাম না বললেই
চলবেন এই যার আহ্বানকে আমরা এখানে এসেছি। আপনাদের দক্ষ সংগঠন নেতা আমাদের কমলদা এই ব্লকের কাটনারি জেলা পরিষদের সদস্য সহ অনুব্ধ আছে সহসভাপতি প্রত্যেকে যাদের নাম বলতে পারলাম আমি তাদের সকলকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের দলের পক্ষ থেকে শেষ সম্মেলন, এই সম্মেলন আজকে আশা করব আমাদের ঝাড়গ্রাম জেলাতে সুন্দরভাবে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, তার জন্য দুলালদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি সমস্ত কর্মী জেলা তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের দলের নির্দেশে সারা রাজ্যতে এই সম্মেলন হচ্ছে। কেন এই সম্মেলন? দলের পক্ষ থেকে আমরা জানি এই পশ্চিমবাংলা পরিবর্তন করতে গিয়ে বহু মানুষ 1998 থেকে লড়াই করে করে আজ পর্যন্ত তারা আছে এবং প্রচুর প্রবীণ ছেলে যারা যুবক ছিলেন ঝান্ডা ধরে তারা 11 পরিবর্তন 21 পরিবর্তন তারা লড়াই করেছে। প্রত্যেকে রাস্তা আলাদা কিন্তু দল একটা, তাই দলের নির্দেশে সমস্ত কবির এবং নবীন এবং জনপ্রতিনিধি তারা একত্রিতভাবে বিজয় সম্মেলনের মধ্য দিয়ে তাদের বাক্য বিনিময় আদান প্রদান এবং দলের যে ইতিহাস সেই ইতিহাস তারা জানো যে তৃণমূল কংগ্রেস তার লড়াই দলের লড়াই এবং দিদির লড়াই ছিল বাংলার লড়াই। 34 বছর যেখানে সিপিএম পার্টি বাংলাকে স্তব্ধ করেছিল, অন্ধকার করেছিল, বাংলাতে কোনো দিক ছিল নি, মানুষের ভবিষ্যৎ ছিল নি, যুবকদের ভবিষ্যৎ ছিল নি, শিক্ষা ছিল নি, আলো ছিল নি, রাস্তাঘাট ছিল নি, তাই তিনি ডাক দিয়েছিলেন বদলা নাই বদল চাই। সারা বাংলার মানুষ 2011 লড়াইয়ের মধ্য দিয়ে পরিবর্তন করেছে। তারপর বাংলার মানুষ একটিবারও বলেনি দিদি আমাদেরকে জঙ্গল মহলের জন্য খাদ্য দেন, রেশন দেন, চাকরি দেন, তিনি অনুভব করেছে, তাই তিনি জঙ্গল মহল নয় সারা বাংলাতে তিনি তার উন্নয়নটাকে আজকে ভরিয়ে দিছে, একটি মানুষও কিন্তু আবেদন করেনি। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, জনগণের কথা শুনে গরিবের কথা শুনে আজকে বাংলাতে কেউ বলতে পারবে না আমার বলকে রাস্তাঘাট হয়নি, স্কুল হয়নি, কলেজ হয়নি, হসপিটাল হয়নি, কেউ বলতে পারবেনি। আজকে বিনামূল্যে চিকিৎসা থেকে আজকে 72টি প্রকল্প আছে যা সারা ভারতবর্ষে একটা নজির সৃষ্টি করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বাড়িতে তার যে উন্নয়নের ছোঁয়া আজকে কেউ অস্বীকার করতে পারবেনি, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী যা গরিব মানুষের দরদি। কিন্তু তারপরে এই বাংলাতে আমাদের লড়াই করতে হচ্ছে, এই বাংলাতে লড়াই করতে হচ্ছে বিজেপির জন্য, যে বিজেপি 34 বছর যে পার্টি সিপিএম থেকে রংটা পাল্টে সেই পার্টি আজকে তৃণমূলকে কালিমলিত করছেন, এটাকে আপনাদেরকে প্রতিরোধ করতে হবে। রাজনীতি এমন একটা জিনিস যা আপনার মাথা দিয়ে চিন্তাধারা দিয়ে সেটা করতে হবে। আপনি যদি আঘাত না পাবেন আপনি কখনো নেতা হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 80 পর থেকে যে লড়াইটা করেছিলেন বাংলার কোন কংগ্রেস নেতা লড়াই করেনি, তাই আজকে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছে বলে তিনবারে আজকে জয়লাভ করেছে। দিল্লির নেতাগুলো 21 এসেছিলেন, তারা অনেক গল্প বলেছিল এই বাংলাকে দখল করার জন্য, কিন্তু বাংলার মানুষ দিদিকে বিশ্বাস করেছিল বলে 2021 জয়লাভ করেছে, তার জন্য আপনাদের সকলেরই কৃতিত্ব। আপনারা অনুভব করেছিলেন, তাই যত প্রতিকূলের মধ্য দিয়ে আপনারা কিন্তু এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে 4টা বিধানসভায় ব্যাপক আকারে জয়লাভ করেছেন এবং আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা দিদির লড়াইটাকে আপনারা অনুভব করেছেন। আমাদের আরো লড়াই অনেক বাকি আছে, 34 বছর সিপিএম সাথে যে লড়াই করে বাংলাটাকে উদ্ধার করেছি ঠিক ততটাই 10 বছরে বিজেপি আজকে বাংলাটাকে পিছিয়ে দিয়েছে, বিজেপি সরকার নরেন্দ্র মোদি যা বাংলার প্রকল্প টাকা আজকে বাংলাকে দেওয়া হচ্ছে নি, আজকে যদি বাংলাকে দিত তাহলে বাংলাতে ঘরে ঘরে আবার উন্নয়ন হতো, আজকে বাংলাকে দেশের মডেল হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে। আজকে সমস্ত পার্টি সমস্ত মানুষ তারা চাইছে বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের ঘরে ঘরে আলোকিত হয়, তাই আপনাদের সেই চিন্তাধারা করতে হবে। আজকে বাংলাতে এমন কোন প্রকল্প নেই কেউ বলতে পারবেনি যে আমরা পাইনি, বিজেপি সিপিএম কংগ্রেস সবাই পায়। ভাই দিল্লির প্রকল্প বাংলাতে কেন বাদ পড়বে?
দিল্লির প্রকল্প বাংলাতে কেন বাদ পড়বে? আমাদের নেত্রী যদি সমস্ত মানুষের জন্য দিতে পারে তাহলে নরেন্দ্র মোদী কেন দিচ্ছেনি? তাহলে কি 2019 এই 8টা লোকসভা এই রাজ্য থেকে দেওয়াটা কি আমাদের ভুল হয়েছে? নিশ্চিত ভাবে আজকে মনে হচ্ছে সেটা ভুল হয়েছে। এই ভুল থেকে মানুষের সংশোধনটা করতে হবে। এই 8টা সংসদ যদি আমরা না দিতাম তাহলে আজকে 100 দিনের কাজ আমাদের বকেয়া টাকা একটা আটক খতানি সমস্ত মানুষের সেই টাকা আমরা পেতাম। আজকে যে নীতি নির্ধারণ সেটা বিজেপি পার্টি করছে, কি করেছে না সবার আধার কার্ড ব্যাংক এবং সমস্ত কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, কারণ টাকা না হলে নয়ছয় হয়ে যাচ্ছে। এরপর সমস্ত ভারতবর্ষ মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার কার্ড থেকে সমস্ত লিঙ্ক তারা দিয়েছে। তাহলে ভাই দুর্নীতিটা কোথায় হচ্ছে? দুর্নীতিটা কোথায় হচ্ছে না দুর্নীতি হচ্ছে নি? বাংলার মুখ্যমন্ত্রীকে দিল্লিতে আগামী দিনে কোন প্রকার আন্দোলন বা নেতা হিসেবে মানা যাবে নি, ভয়টা হচ্ছে তাদের সেই জায়গা। তাই আপনারা বাংলার দিদির সৈনিক, এটাই আমাদের কাছে গর্ব যে দেশের প্রধানমন্ত্রী যিনি বলে যে আমি দেশের প্রধানমন্ত্রী একক সংখ্যা গরিষ্ঠ, সেই প্রধানমন্ত্রী আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় করছে, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস এতটাই শক্তিশালী যেখানে অন্যায় হয় মমতা ব্যানার্জি সেইখানে প্রতিবাদ করে। নোটবন্দি দিয়ে মধ্য দিয়ে জিএসটি যাই বা হোক আজকে বাংলার মুখ্যমন্ত্রী সর্বপ্রথম আন্দোলনটা করেছে এবং তাদের বিজয় হোক 2021 সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক করেছে। এই বিজেপি বাংলা দখল করতে পারেনি, তারা দেশকে দখল করেছে কিন্তু তারা মনে করছে যে বাংলা যদি না দখল করতে পারি সারা ভারতবর্ষ দখল করলেও আমাদের লাভ নয়। তাই আগামী দিনে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে যাই কালবৃত্ত থাকুক একটা দল সেই দলে কিন্তু আমাদের সবার কাজ আলাদা আলাদা ভাবে হয়, সেই আলাদা কাজটাকে আপনাদেরকে করতে হবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী গঙ্গার মতন পবিত্র, যে গঙ্গার জল মন্দির মসজিদ ঘর শুদ্ধিকরণ করার জন্য কাজে লাগে, ঠিক অনুরূপ ভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী গঙ্গা জলের মতন পবিত্র। তাই আজকে সিবিআই ইডি দিয়ে মমতা ব্যানার্জিকে কিছু করতে পারছেন নি, আর আমরা সেই দলটা করি। এই দলের মধ্যে হাজারো মানুষ আছে, নদীর জল এবং গঙ্গার জল সমুদ্র জল ফারাক হয় কিন্তু তবু গঙ্গাটাকেই মনে রাখে, নদীটাকে মনে রাখে না। আপনারা আজকে তৃণমূল কংগ্রেসে এত বৃহৎ পরিবারে আপনারা এসেছেন, আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, এইটাই আমাদের সব থেকে গর্ব করার লক্ষণ। তাই আপনারা একবার ভাবুন আগামী 2024 জন্য এখন থেকে আপনারা তৈরি হন, প্রত্যেকটা লড়াই আলাদা হয় সেটা মনে রাখবেন।